বন্ধুরা, আপনারা হয়তো অবশ্যই জানেন যে জাতিসংঘের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলা হচ্ছে যে খুব শীঘ্রই সিরিয়ার মতো মায়ানমারে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে। বর্তমানে মায়ানমারের পরিস্থিতিতে আন্তর্জাতিক মিডিয়াতে যে ধরনের খবর প্রকাশ করা হচ্ছে তাতে এই বিষয়টা কিন্তু অনেকটা নিশ্চিত যে মায়ানমারের কলেজ ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা বর্তমানে মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করার জন্য ট্রেনিং নিচ্ছে। আর মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের গেরিলা যুদ্ধ করার জন্য ট্রেনিং এবং অস্ত্র দিচ্ছে মায়ানমারের শক্তিশালী দুটি বিদ্রোহ গোষ্ঠী। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে মাত্র কয়েকদিন পূর্বেই মায়ানমার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য যে MiG-29 জেট ফাইটারগুলো ক্রয় করেছিল ওই জেট ফাইটার দিয়ে কিন্তু থাইল্যান্ড সীমান্তে তাদের ভূখণ্ডেই তারা হামলা চালিয়েছে। কেন মায়ানমার নিজ ভূখণ্ডে নিজ জেট ফাইটার দিয়ে হামলা চালালো ওই সময় এই বিষয়টি খোলাসা না হলো, বর্তমানে কিন্তু এই বিষয়টি খোলাসা হয়েছে। বন্ধুরা, থাইল্যান্ড সীমান্তের কাছে মায়ানমার নিজ ভূখণ্ডের যে জায়গায় বিমান হামলা চালিয়েছিল তা হলো মায়ানমারের কারেন প্রদেশ। আর এই পুরো অঞ্চলই কিন্তু মায়ানমারের বিদ্রোহীরা বর্তমানে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্য উপাত্ত উঠে এসেছে যে এই কারেন অঞ্চলে কিন্তু বর্তমানে কারেন বিদ্রোহীরা মায়ানমারের বিপুল পরিমাণ সাধারণ মানুষকে গেরিলা যুদ্ধ করার জন্য ট্রেনিং দিচ্ছে। ইতিমধ্যে মায়ানমারের ট্রেনিংপ্রাপ্ত এই নতুন গেরিলা যোদ্ধারা মায়ানমার সেনাবাহিনীর দুটি ঘাঁটিতে আক্রমণ করে ওই দুটি ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে। 2017 সালের পর থেকে ইউটিউব এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং মায়ানমার সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে কম আলোচনা এবং সমালোচনা হয়নি, কিন্তু বলা হচ্ছিল মায়ানমারের সামরিক বাহিনী নাকি বাংলাদেশের সামরিক বাহিনীর থেকে আকাশ সক্ষমতা অনেক বেশি এগিয়ে। তবে একটা জিনিস অবশ্যই সবাইকে মনে রাখতে হবে যে কাগজে কলমে সক্ষমতা আর বাস্তব যুদ্ধক্ষেত্রে তা বাস্তবায়ন করা এই দুটি জিনিস কিন্তু এক নয়। বন্ধুরা, মিয়ানমারও যে ভারতের মতো ফাপড়ে মাস্থান তার একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু গতকালই আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। মিয়ানমারের দুটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অপর একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি যা মিয়ানমারের শহরে অবস্থিত ওই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে বিদ্রোহীরা সফলভাবে রকেট হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মিডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবারই এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা হয়নি। ডেল্টা নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মাগো শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে প্রথম হামলা চালানো হয় এবং সেখানে 3 দফা রকেটের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মিয়ানমারের রাজধানীতে অবস্থিত মেকচিলিয়ায় তাদের যে প্রধান বিমান ঘাঁটি রয়েছে সে বিমান ঘাঁটিতে মিয়ানমার তাদের অত্যাধুনিক জেট ফাইটার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাখে। ওই বিমান ঘাঁটিতে অজানা পক্ষ থেকে প্রায় 5 দফা সফলভাবে রকেট হামলা চালানো হয়েছে। সেই 5টি রকেটের একটিও কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনী প্রতিহত করতে পারেনি। একটি দেশের প্রধান বিমান ঘাঁটিতে এ ধরনের হামলা একেবারে নজিরবিহীন। মিয়ানমার সামরিক বাহিনীর 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে একটি অপেশাদার বাহিনীর পক্ষ থেকে 3টি এ ধরনের সফল হামলায় কিন্তু প্রমাণ করে দেয় যে বাস্তবিক যুদ্ধক্ষেত্রে মায়ানমারের সামরিক বাহিনী ঠিক কতটা সক্ষম। কাগজে কলমে হয়তো মায়ানমারের সামরিক বাহিনীর কাছে হয়তো বহু সমরাস্ত্র থাকতে পারে, তবে বাস্তবিক পক্ষে আধুনিক যুদ্ধের কলাকৌশলের ক্ষেত্রে এই মাঙ্কি বাহিনী কিন্তু পুরোপুরিভাবেই অজ্ঞ, অনেকটা সৌদি আরবের সেনাবাহিনীর মতো। গত 50 বছরেও কিন্তু মায়ানমারের সেনাবাহিনীর দক্ষতা কিংবা কোনো পেশাদারিত্ব দেখিয়ে যুদ্ধে জেতার নজির নেই। তবে যে নজিরটি খুব ভালোভাবে পাওয়া যায় তা হলো নিরীহ মানুষের উপর অত্যাচার করা। অবশ্যই মায়ানমারের সামরিক জান্তা বাংলাদেশের জন্য একটি অন্যতম হুমকি, তবে বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে এই মায়ানমার সেনাবাহিনী কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করেই ধ্বংস হয়ে যাবে। যে মায়ানমারের সেনাবাহিনী বিদেশি কোনো আক্রমণ ছাড়াই নিজের রাজধানীতে অবস্থিত তাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির একটি অপেশাদার বাহিনীর কাছ থেকে রক্ষা করতে পারে না, ওই দেশটি আবার যুদ্ধক্ষেত্রে কাগজে কলমে কীভাবে এগিয়ে থাকে তাই কিন্তু আমার বুঝে আসে না। অবশ্য যুদ্ধক্ষেত্রে দক্ষতা এবং পেশাদারিত্ব এই দুটি জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে মায়ানমার সেনাবাহিনী কিন্তু এই দুটি জিনিস সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা জানেই না যে এই জিনিসটা খায় না মাথায় দেয়। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের সামরিক বাহিনীর সদস্যরা কিন্তু পেশাদারিত্বের সাথে সাথে অত্যন্ত দক্ষ। আর এমনটা আমি বলছি না, এমনটা কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। ধারাবাহিকভাবে আমাদের সকল সামরিক বাহিনীর সদস্যরাই কিন্তু আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেছেন এবং সেখানে তারা প্রকৃত যুদ্ধের সকল কলাকৌশল আয়ত্ত করেছেন। ইনশাল্লাহ বাংলাদেশ বিমান বাহিনী যদি ইউরোপের কাছ থেকে তাদের ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে পারে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিয়ানমারের সামরিক সদস্যরা সামান্য রকেট হামলা থেকে তাদের বিমান ঘাঁটিটি রক্ষা করতে পারে না, ওই বিমান ঘাঁটিতে যদি ইউরোফাইটার টাইফুন দিয়ে হামলা করা হয় তাহলে কি হতে পারে। বন্ধুরা, এখন শুধু মায়ানমারকে আমি সামনের মতো একটি কথাই বলতে চাই, আসো মামা ডাইরেক্ট খেলে দেব। বন্ধুরা, এমন সব খবর পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।